হয়েছে হয়েছে, দে তো দে তো। ও আমার তো জিভের পানি সহ্য হচ্ছে না, একটু স্বাদ কেমন। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হলো, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমি মাছ কীভাবে ভাজি, সেটা দেখাবো। চলুন ভিডিওটা স্টার্ট করি। তো আমি মাছটা আগে থেকে ধুয়ে রেখেছি এবং নুন দিয়ে লবণ দিয়ে রেখেছি। এখন আমি দেব হলুদ, এখন লাহে লাহে কম বেশি মশলাগুলো দিয়ে দিব। এগুলো কিসের করে দিচ্ছ তুমি? এটা হলুদ, এটা ধনিয়া, একটা জিরা, একটা মরিচ, মিক্স করুন। এটা আর মশলা দিচ্ছি একটু। আমি দেখাবো যে আজকে আমি মাছ কেমন করে ভাজি, কি করে সেটা দেখাবো। এটা আমি মেখে নেব এখন। চাউলটা চৌকে দিয়েছিলাম, তো এখন গরম হয়ে গেছে। আমি এখন দিব তেল, তেলটা দিয়ে তারপরে মাছগুলো দিব। দেখেন আমি কতটুকু তেল দেই, একদমই কমই তেল দিয়েছি আমি। এখন এগুলো তো আমি মাছ দিব। তো আমার তেল এবং তাওয়াটা দুটোই গরম হয়ে গেছে, তো এখন আমি মাছগুলো দিব একটা একটা করে। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন অল্প পরে আমি উল্টিয়ে দিব। তো আমি এখন মাছগুলো উল্টিয়ে দিব। এরকম হয়েছে যখন কখনো খাইনি, এটা ভোজ বন্ধ করে দিন। তো লাহে লাহে আমার মাছগুলো হয়ে গেছে, এখন আমি নামাবো আমার মাছগুলো। এই তো আমার মাছগুলো নামাচ্ছে, নামিয়ে একটা বাটির ভিতরে রাখছি আমি। জালটা একটু বেশি হয়ে গেছে, তো ধোয়া বাড়া ধোয়া উঠছে। এই নামিয়ে নিলাম আমার মাছগুলো, এখানে একটু উঠছে না, আমি এটা ধরে তার ভিতরে রাখলাম মাছটা। এখন আমি মাছগুলো নিয়ে চেক করব যে স্বাদটা কেমন হয়েছে। এখন মুখ দেখো, এখন আমি খেয়ে দেখব যে কেমন হয়েছে এবং তাকেও দেব। ফাইনালি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি টেস্ট করব যে কেমন হয়েছে। আমিও টেস্ট করব এবং আমার জা বোনও টেস্ট করবে। আমি আগে করছি, অনেক ভালো হয়েছে, তো এখন আমি আমার জা বোনকে দেব। ক্যামেরা অফ। তো এখন আমি তাকে দিয়েছি, সে টেস্ট করবে, টেস্ট করে আমাকে বলবে যে কেমন হয়েছে। অনেক গরম, এখন নামিয়েছি তো সেজন্য গরমটি ছাড়েনি এখনো। তো গরম গরম মাছ ভাজা খাচ্ছে, সে দেখেন কেমন কেমন এক্সপ্রেশন দিয়েছে মুখের। আমিও খাচ্ছি, দেখেন
অনেক ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো করে আমার লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।